হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ইনশাল্লাহ অনেক ভালো আছি। আর আপনাদের সবাইকে জানাই নাসিরবিরি ব্লগার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব, বাট ব্যাড নিউজ আছে। সেটা হচ্ছে আমার চ্যানেলে অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয় না, বাট আসলে দেওয়া হয় না যে কোনো একটা বড় কথা না, বড় কথা হলো ইনশাল্লাহ এখন থেকে সব সময় আপনারা রেগুলার ভিডিও পাবেন। তো বাট একটা খবর হচ্ছে যে সবাই জানেন যে যারা বাইক রিলেটিভ বা যারা বাইক চালান তারা সবাই জানেন যে অনেকে ড্রাইভিং লাইসেন্স আমরা করতে দিছি, বাট অনেকে এটা পাইতেছি আর অনেকে এটা পাইতেছি না। সেটার আসলে একটা তো মানে এখন আপনারা দেখতে পারবেন যে এসএমএস দিলে কোনো এসএমএস এর কোনো রিপ্লাই আসে না, বাট আর আরেকটা হচ্ছে যে ডেল চেকের আগে সুন্দর আপনি ডেল চেকারে দেখা যাইতো যে আপনার ড্রাইভিং লাইসেন্স আসলে কী পর্যায়ে আছে, পেন্ডিং আছে না আপনার কী হয়েছে এটা আগে দেখাইতো। আর আরেকটা হচ্ছে যে যখন আপনারা যে এই কি বলে যে মেসেজ করতেন তো মেসেজে আপনার রিপ্লাই আসতো যে আসলে আপনার ড্রাইভিং লাইসেন্স কী আসছে, কিন্তু এখন আসে না। দেখেন বর্তমানে মেসেজটা আসলে এরকম আসে বর্তমানে যে ড্রাইভিং লাইসেন্সগুলো করতেছে। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা ড্রাইভিং লাইসেন্স করতে দিছি, আমি আমারটা করতে দিছি 18-তে, তো 18-19 3 বছর যাবৎ হয়ে গেছে, কোনো কিছু পাইনি, বাট আস মেসেজ আছে বিআরটি থেকে। তো দেখেন মেসেজটা, তো এই মেসেজটা দেখার পরে আমার খুবই ভালো লাগছে যে আসলে এতদিন পরে মেসেজটা পাইলাম। আর বর্তমানে এখন ড্রাইভিং লাইসেন্সের আপডেটটা এটাই হচ্ছে যে আপনার কোনো ডেল চেকার কিংবা আপনার মেসেজ দিলে কোনো রিপ্লাই আসে না বা রিপ্লাই পাচ্ছেন না তাদের জন্য এটা। আর কোনো টেনশন করার কারণে সবাই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন, আমিও পাইলাম, আমি প্রায় 3 বছর পরে পাইলাম। আর আরেকটা কথা হচ্ছে যে আমি আসলে ড্রাইভিং লাইসেন্সটা যখন করতে দিছি বা এখন যে এসএমএসটা আসছে, তো অনেকেই বলতে পারেন যে আসলে ভাইয়া এসএমএসটা তো পাইলেন তো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিছেন কি না। আসলে ভাইয়া আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট এটা নিই নাই, এখন আমি কোনো এসএমএসও দিই নাই। তো আর আমার বাড়ি হচ্ছে বাইপাল ইপিজে করাতে দিনই, কারণ এখান থেকে আমার যাওয়া আসা অনেক দূরে, ঢাকা মিরপুর বিআরটি, আর এখান থেকে অনেক দূর হয়ে যায়, এই জন্য আসলে দেওয়া হয় নাই। বাট আমি করাইছি সাভার বিআরটিতে, তো আমার এক ফ্রেন্ড তো ও আমার সাথে করাইছে, বাট ওরটা আনতে গেছিল, ওর কোনো অ্যাপার্টমেন্ট লেটার লাগে নাই। বিআরটিতে অ্যাপার্টমেন্ট লেটার লাগে কি না, তো যদি মিরপুর বিআরটিতে অ্যাপার্টমেন্ট লেটার লাগে তাহলে অবশ্যই অবশ্যই অ্যাপার্টমেন্ট লেটার দেখে তারপরে যাইবেন, কারণ তখন আপনারা অ্যাপার্টমেন্ট লেটার ছাড়া যাই। আর আমার সম্ভবত মনে হইতেছে যে অ্যাপার্টমেন্ট লেটার এখন লাগে না বর্তমানে, কারণ বর্তমানে কোনো মেসেজ বা কোনো এতে রিপ্লাই আসে না। তো বাট আমার মনে হইতেছে যে এখন কোনো মেসেজ লাগে না, আপনাদেরও লাগবে না ইনশাল্লাহ। 12 লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং ছিল, তো 12 লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিংগুলো ওরা দিয়ে দিতেছে, তো সবাই পাইবেন আস্তে আস্তে, আমারটাও পাইছি। তো এই দেখেন আমার মেসেজটা, আমিও পাইছি, ইনশাল্লাহ আপনারাও পাবেন, সবাই পাবেন, কোনো টেনশন করার কোনো কারণ নাই, কোনো টেনশন করবেন না কোনো কিছু, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সবারই বিআরটি থেকে মেসেজ আসবে। আর আরেকটা কথা হচ্ছে যে যে নাম্বারটা আপনারা মেসেজটা ওখানে লিখে আসছেন, তো ওই নাম্বারটা যাতে খোলা রাখে, বা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা হচ্ছে যে আমার ড্রাইভিং লাইসেন্স আমি আনতে যাব, আপনারা সবাই এই ভিডিওটা পাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আর যারা এখনও করে ফেলেননি তারা অবশ্যই করে ফেলবেন, আমি তো ভিডিও আপলোড করব। আর ড্রাইভিং লাইসেন্সের আপডেটের খবর এখন বর্তমানে এটাই যে আপনারা অবশ্যই অবশ্যই সবাই পাবেন, নাম্বারটা খোলা রাখবেন, আর আপনাদের ড্রাইভিং লাইসেন্সটাও আসবে। যাই হোক, আজকে অনেক কথা করে বলে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম, তো ভালো থাকবেন, সুস্থ থাকা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।